বাংলার ইতিহাস ও বিশ্বাসঘাতকতা বললে যে নামটি সবার আগে ওঠে তা হলো মীর জাফর। 1757 সালে পলাশির যুদ্ধে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌল্লার ইংরেজদের কাছে পরাজয়ের মূলে রয়েছে এই মীর জাফর। উত্থান পতন, ষড়যন্ত্রকারীদের আস্ফালন, করুণ পরিণতির নানা রূপ দেখেছে স্বাধীন বাংলার শেষ রাজধানী মুর্শিদাবাদ। তবে শুধু মীর জাফর নয়, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেকগুলি নাম যা হয়তো অলক্ষেই রয়ে গিয়েছে, তবে অদৃষ্টের দৃঢ় আচর থেকে বাদ যায়নি তারা। তাদের করুণতর পরিণতির কাহিনী শিহরিত করে সকলকে। মীর জাফর আলী খান ওরফে মীর জাফর। পৃথিবীর প্রতিটি কোণায় মানুষ যেখানে এই নামটির সঙ্গে পরিচিত তারা সকলেই ঘৃণার সঙ্গে উচ্চারণ করে এটি। ইংরেজদের সঙ্গে আতাত করে সিরাজউদ্দৌল্লাকে পরাস্ত করে তিনি বাংলার নবাব হন, বসেন সিংহাসনে। তবে তার কাজ হয় ইংরেজদের টাকার যোগান দেওয়া ও তাদের কথায় ওঠবোস করা। তার নামই হয়ে গেছিল ক্লাইভের গাধা। অবশেষে টাকার চাহিদা মেটাতে না পেরে অসহায় কণ্ঠে আর্জি জানান ইংরেজদের। পরে তাকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব পদে বসায় ইংরেজরা। ক্ষমতা হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে যান মীর জাফর। একই সাথে দুরারোগ্য ব্যাধি কুষ্ঠরোগের করাল গ্রাস তাকে ঠেলে নিয়ে যায় মৃত্যুর দিক। পলাতক নবাব সিরাজউদ্দৌল্লা যখন ছদ্মবেশে ভগবান গোলায় ছিলেন তখন সেখান থেকে তাকে ইংরেজদের হাতে ধরিয়ে দেন মীর কাসিম। পরে বাংলার নবাব হলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাড়তে থাকে। বেশ কয়েকটি খণ্ডযুদ্ধ হয়। পরাস্ত হয়ে পথে প্রান্তরে বনে জঙ্গলে ঘুরতে থাকেন মীর কাসিম। জঙ্গলে তার দুই পুত্র মারা যায় ইংরেজদের হাতে। 1777 সালে 6ই জুন দিল্লির রাজপথে মেলে মীর কাসিমের মৃত্যু। ওইভাবেই কবর দেওয়া হয় তাকে। নবাব হলেও কপালে জোটেনি কফিন। ঘাসেটি বেগম পলাশির যুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারীদের মধ্যে মীর জাফর ছাড়াও যে নামটি উল্লেখযোগ্য তা হলো ঘাসেটি বেগম। তিনি ছিলেন নবাব আলীবর্দী খায়ের কন্যা ও নবাব সিরাজের মাসি। তিনি তার পালিত পুত্রকে বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন, তাই সিরাজকে নবাব হিসাবে তিনি কোনোদিনও মেনে নিতে পারেননি ও লিপ্ত হন এই ঘৃণ্য ষড়যন্ত্রে। কিন্তু যাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এই পরিকল্পনা যুদ্ধের পর তারাই কাল হয় ঘসেটি বেগমের জীবনে। পলাশির যুদ্ধের পর মীর জাফরের পুত্র মিরন তাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখে। এবার তাদের পরিকল্পনার শিকার হয়ে যান ঘসেটি নিজে। একদিন ভোর রাতেই প্রাসাদের কাছে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবি হয়। যে নৌকায় ছিলেন ঘসেটি একাই জগৎ শেঠ ছিলেন এক ধনী ব্যবসায়ী, যিনি নবাব থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সকলকেই প্রয়োজনে টাকা ধার দিতেন। এই মানুষটি ষড়যন্ত্রের অন্যতম পাণ্ডা। তিনি ইংরেজ ও মীর জাফরের মধ্যে ষড়যন্ত্রের সেতু রচনা করেন। বক্সারের যুদ্ধের আগে অর্থের চাহিদা মেটাতে না পারায় মীর কাসিমের আদেশে মুঙ্গেরের দুর্গ থেকে নিক্ষেপ করে হত্যা করা হয় তাকে। পলাশির যুদ্ধে নবাবের পরিণতি সম্পর্কে আমরা সকলেই জানি, তবে সেই পাপকর্মে যারা লিপ্ত ছিলেন তাদের কেউ বাদ পড়েনি অদৃষ্টের শাস্তির হাত থেকে। তারই ভয়াবহ কাহিনী আজও উজ্জ্বল ইতিহাসের পাতায়।